বিরল প্রজাতির এক ডলফিন ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির কুন্দুখালি গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পিয়ালি নদী থেকে ধরা পড়েছে এই ডলফিনটি। কুন্দুখালি পাঁচু সর্দার মঙ্গলবার রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পাতেন। বুধবার সকালে জাল তোলার সময় দেখতে পান ডলফিন আটকে রয়েছে তার জালে। তড়িঘড়ি সেটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসলে তা দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। বিরল প্রজাতির ডলফিন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা কুলতলি এলাকায়। এই বিষয়ে কুলতলি থানার আধিকর্তারা খবর পেয়ে অতি দ্রুত চলে আসেন। খবর দেওয়া হয় সেই মুহূর্তে বন দপ্তরকে। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় মুখে জাল জড়িয়ে থাকার কারণে মাছটি অসুস্থ হয়ে পড়েছে। আমাকে বললো ডলফিন মাছ একটা ওখানে ধরা পড়েছে, এবারে সেই মাছটা আমরা ওই জন্য তাড়াতাড়ি কাজের উপর ছিলাম, কাজে থেকে তাড়াতাড়ি আমরা এলাম যে মাছটাকে আমাদের উদ্ধার করতে হবে। মাছটি মৃত, এটা আমরা ইয়েতে নিয়ে যাব, আমাদের অফিসে নিয়ে যাব, গিয়ে ওখানে লবণ টবণ দিয়ে যা কিছু দিয়ে এবার মাটির ভেতর পুঁতে দেওয়া হবে। বন দপ্তর খবর পেয়ে এসে ডলফিনটিকে উদ্ধার করে, কিন্তু মৃত বলে ঘোষণা করে ওই ডলফিনটিকে।